ইনজাস্টিস কি আমি জানি না, বাট আপনি কালকে আমার ফাইনাল খেলা, এখন আমার ক্যাপ্টেনকে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে নিয়ে যাবেন, 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে, আবার সে 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে সে এখানে আসবে। তার তো ট্রফি উন্মোচ মানে দেখাচ্ছে, আমার মনে হয় যে ট্রফিটা নেওয়ার জন্য তার প্রিপারেশনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক না? তো আমার মনে হয় যে মানে একটা প্রপার জায়গায় নিত, কাছে নিত, এটা হলে আমার মনে হয় দুইটা ক্যাপ্টেনই যেত, কারণ এটা এমন একটা জায়গায় দিচ্ছে সেখানে আপনি যারা যে গেছে তো সে এখন কমন নিয়ে কমন নাইতে পারতেছে না। তো আমার মনে হয় যে একটা প্রপার জায়গায় নিলে, কাছে নিলে এটা আমার মনে হয় দুইটা ক্যাপ্টেনই যেত। না আমরা তো কিছু জানি না, আমরা হঠাৎ করে মেল পাই সবসময় না। ব্যাটিং তো 11 জনই করবে, একটু বেশি দিকেও করতে পারবে না, ঠিক না? তো ব্যাটিং লাইন আপ তো দেখে আমার আসলে কোনো দরকার নেই, আমার হচ্ছে কালকে যে ভালো খেলবে সেই জিতবে। টিম যদি আমরাও ভালো না হতাম তাহলে আমরাও তো ফাইনালে আসতাম না। অন্য টিম কী করলো সেটা আসলে আমি এটা নিয়ে আমার কাছে খুব বেশি মুখ্য না, মুখ্য হচ্ছে আমার টিমের ছেলেরা কীরকম খেলতেছে, তারা কীভাবে ভালো খেলতেছে এবং তারা কীভাবে তার বেস্ট পারফরমেন্সটা করতে পারে। যদি সে বেস্ট পারফরমেন্স করে যদি হেরে যায় সেটা আমার কোনো দুঃখ নেই, বাট পুরো টুর্নামেন্টে ছেলেরা খুব ভালো খেলছে সেটা আমার কাছে অনেক বেশি হ্যাপিনেস। মুস্তাফিজকে আমি সারা জীবনই চাবো আমার টিমে, কারণ আমি মনে করি যে সে বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ এবং কুমিল্লার জন্য সে অনেক সার্ভিস দিছে, তো এটা যে কোনো কোচই চাবে যে সে যেন টিমে খেলে। তো অবশ্যই তার অভিজ্ঞতা এবং এই ফরম্যাটে সে সবসময় ভালো সার্ভিস দিচ্ছে, সে থাকলে টিমের জন্য আমার জন্য টিমের জন্য অনেক ভালো, এবং যারা ইয়াং খেলছে তাদেরকেও অনেক ধন্যবাদ যে তারা সঠিক সময়ে তারা সঠিক কাজটাই করেছে এবং এত বড় একটা টুর্নামেন্টে এসে তারা ভালো পারফর্ম করছে। সেটাও আসলে মুস্তাফিজ ইনজুর না হলে তো তারাও সুযোগ পেত না। তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে আমার জন্য ভালোই হয়েছে। ও কেমন ফিল করতেছে তা তো আমি বলতে পারবো না, এখন 1 বছর আগে ও কী করছে সেটাও আমার কাছে মুখ্য না, কারণ আগামীকাল সে কী করবে সেটা হচ্ছে আসল জিনিস। ফাইনালের জন্য সবাই তো একটু এক্সাইটেড থাকে, এটা স্বাভাবিক, এটা না আমি যদি বলি যে না কেউ এক্সাইটেড না, সবাই এক্সাইটেড যে ফাইনাল। বাট একটা আমাদের টিমের একটা অ্যাডভান্টেজ আছে যে ম্যাক্সিমাম প্লেয়ারই ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে এবং তারা প্রেশারগুলো ঠিকমতোই হ্যান্ডেল করতে পারছে, এবং সেই সাথে আমার যারা ফরেনার আছে তারাও প্রচুর ফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এবং কুমিল্লায় যারা লোকাল আছে তাদেরও বেশিরভাগই ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তো এটা আমাদের জন্য হয়তো একটা ভালো অ্যাডভান্টেজ হতে পারে, কারণ যেহেতু ফাইনাল ম্যাচ আপনি নার্ভের একটা ব্যাপার থাকবেই, যেহেতু খেলার অভিজ্ঞতা আছে সেই থেকে হয়তো আমরা একটু আমি মনে করি যে আমরা একটু ভালো অবস্থায় থাকবো। দেখুন ভাই, এই যে দুইটা টিম যে আছে দুইটা টিমের সবাই তো ট্রফি চাবে, আমি কি বলবো যে মুশফিক তুমি নিয়ে নাও ট্রফিটা, ঠিক না? সবাই তো চাবে এখানে ট্রফি জিততে আসছে, তো কে কী ভাবতেছে, সবাই তো ট্রফির জন্যই খেলতেছে, মুশফিকরাও খেলতে আসছে আমরাও খেলতে আসছি, কেউ কারোর আসলে ছাড় দিবে না এখানে। দেখুন আমার কাছে খেলাধুলাটা বয়সটা আমার কাছে কোনো ফ্যাক্টর না, আপনার যদি রাইট জায়গায় রাইট কাজটা করতে পারেন তো এখানে আসলে বয়সটা খুব একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হয়েছে যে না তার এইখানেও পারফর্ম করার মতো তার সেই নার্ভ আছে, এবং তার বোলিংটা আমরা তো দেখেই নিছি, আমরা দেখছি যে 19 সে কেমন পারফর্ম করে, তো সেটার উপর ডিপেন্ড করে আসলে তাকে নেওয়া হয়েছে। এখানে তরুণ বা মুদীয়মান এরকমভাবে কোনো কিছু দেখা হয় না, দেখা হয়েছে যে সে এই লেভেলে সে পারফর্ম করতে পারবে কি না। তো আমার মনে হয় যে তার অ্যাটিটিউড ভালো, তার খেলার প্রতি দৃষ্টিভঙ্গিও তো আমার কাছে মনে হয় খুবই ভালো, ভবিষ্যৎ বলে দিবে সে আসলে কোথায় যাবে। টস ভাগ্য তো আর আমরা বলতে পারবো না টস ভাগ্য কার কী হবে, বাট আপনি যখন ফাইনাল খেলতে আসছেন আপনাকে দুইটার জন্য প্রিপারেশন থাকতে হবে আপনার। এখানে যদি আপনি ওইটা নিয়ে চিন্তা করেন যে আমি টসে হেরে গেলাম থেকে ম্যাচে হেরে গেলাম, সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। আপনি আগে ব্যাটিং করলেও আপনার কিছু অ্যাডভান্টেজ থাকবে, পরে ব্যাটিং করলেও আপনার কিছু অ্যাডভান্টেজ থাকবে, ডিসঅ্যাডভান্টেজও থাকবে যেহেতু এটা প্রেশার খেলা। তো আমার মনে হয় যে উইকেটটা আমার কাছে মনে হচ্ছে দুইটা সময় একই রকম উইকেট থাকে, আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। দেখুন মুস্তাফিজ থাকলে তো নর্মালি আমরা সবাই চিন্তা করবো যে আমাদের ডেথ বোলিংটা ভালো হবে, স্বাভাবিকভাবে থাকলে আমাদের অনেক অ্যাডভান্টেজ, যেহেতু আগের ম্যাচে হয়তো আমরা আমাদের টিমের কম্বিনেশনের কারণে হয়তো আমাদের অন্যভাবে চিন্তা করতে হয়েছে, হয়তো ফাইনালে আমরা অন্যভাবে চিন্তা করবো, বাট সেই স্ট্র্যাটেজিতে আমি তো আসলে বলবো না। আমি খুবই ইমপ্রেস তার ক্যাপ্টেন্সিতে, তার ক্রিকেট সেন্স নিয়ে আমি অনেক আগেও কথা বলেছি যে তার ক্রিকেট সেন্স অনেক ভালো, এবং একটু ঠান্ডা মাথা হলে একটু ভালো হয় আর একটু, তার এটা তার ভবিষ্যতের জন্য, এবং আমার মনে হয় যে বাট তার ক্রিকেট মানে প্লেয়ারদের হ্যান্ডলিং থেকে শুরু করে ট্যাকটিক্স বলেন, ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা বলেন, সেটা একটা ক্যাপ্টেনের সব যে গুণাবলী দরকার সেগুলো সবই আছে। বাট যেহেতু নতুন, একটু প্রথম প্রথম আমিও যখন নতুন ছিলাম আমারও অনেক উত্তেজনা চলে আসতো অনেক কিছুতে, এটা করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে এবং আমার মনে হয় যে সব ভবিষ্যতে সে আরও ভালো করবে। না দেখুন এই আমার এই মানে এটা তো একেবারে সিম্পল কোশ্চেন যে এটা
দুনিয়া যে থাকবে আপনি সারা জীবনই যখন আপনি যে কাজটা করেন আপনি আপনার প্রফেশনে কিন্তু আপনি এক নম্বর হতে চাবেন, কেউ দুই নম্বর হতে চায় না, ঠিক আছে? সবাই চায় যে সে যেন ভালো করে, সে যেন একটা ভালো কিছু করে সে এখান থেকে তুলে দিতে পারে। তো আমি মনে করি যে একটা ভালো অপরচুনিটি, একটা আমরা যেহেতু এবছর অনেক স্ট্রাগল করছি আমাদের টুর্নামেন্টের শুরুতে, সেইভাবে আমরা ছন্দেও ছিলাম না, বাট তারপরও ছেলেরা একটা ভালো অবস্থায় আমাদের নিয়ে আসছে। তো আমি মনে করি যে আমাদের জন্য একটা ভালো সুযোগ আসছে, হয়তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করলে হয়তো আমরা ট্রফি পেতে পারি।